বারাসাত 3 নম্বর ওয়ার্ডে বঙ্গধ্বনি যাত্রায় পৌরপ্রশাসক সুনীল মুখার্জি। প্রথমে হেলাবর্তলা মোড়ে নেতাজি মূর্তির পাদদেশে জমায়েত করে নেতাজি মূর্তিতে মালদান করে এবং হেলাবর্তলা মোড় সংলগ্ন গুরুদ্বারে শ্রদ্ধা জানিয়ে বঙ্গধ্বনি যাত্রা শুরু করেন সুনীল মুখার্জি। বারাসাত 3 নম্বর ওয়ার্ডের শালবাগান এলাকায় মুখ্যমন্ত্রীর 10 বছরের উন্নয়নের কাজের রিপোর্ট নিয়ে বাড়ি বাড়ি যান। মুখ্যমন্ত্রীর একাধিক জনমুখী প্রকল্প ও 10 বছরের উন্নয়নের কাজের রিপোর্ট লিফলেট সহকারে মানুষের হাতে পৌঁছে দিলেন এবং আগামীতে মুখ্যমন্ত্রীর উন্নয়নের ধারা বজায় রাখতে বিধানসভা নির্বাচনে আবারও মুখ্যমন্ত্রীকে রাজ্যের ক্ষমতা আনার জন্য মানুষের কাছে আবেদন জানালেন বারাসাত পৌরসভার পৌরপ্রশাসক সুনীল মুখার্জি। সূচনা হয়েছে সকাল 9টায়। আজকে হেলাবর্তলায় আমাদের জমায়েত ছিল, সেখানে নেতাজির মূর্তিতে আমরা মালা দিয়ে যাত্রা শুরু করেছি। পাশে ছিল গুরুদ্বার, কেন আমরা সর্বধর্ম সমন্বয়ে আমরা বিশ্বাস করি। ওখানে গুরুদ্বার ছিল, সেই গুরুদ্বারে আমরা গিয়ে তাকে শ্রদ্ধা জানিয়ে তাকে প্রণাম করে ওখান থেকে এসেছি। এসে আমরা সবাই মিলে এক জায়গায় বসে একটু চা খেয়ে আমরা যাত্রা শুরু করেছি। আমরা শালবাগানটা টোটালটা বাড়ি বাড়িতে আমরা আমাদের যে 10 বছরের উন্নয়ন, মাননীয় মুখ্যমন্ত্রী তো মিথ্যা প্রতিশ্রুতি দেন না, যে প্রতিশ্রুতি দেন সেই প্রতিশ্রুতি অনুযায়ী কাজ করেন। যা কাজ করেছেন, বারাসাতে যা উন্নতি হয়েছে, তার একটা রিপোর্ট কার্ড আমরা প্রতিটা বাড়ি বাড়ি দিয়েছি, দিয়ে আবেদন করেছি। যদি আপনারা মনে করেন যে না মমতা ব্যানার্জি বাংলার জন্য ঠিক কাজ করছেন এবং ঠিক করেছেন বা বাংলার উন্নয়ন করেছেন, তাহলে 2021 সালে আবার মমতা ব্যানার্জিকে আনতে হবে। এই একটা আবেদন করে আমরা বাড়ি বাড়িতে ঘুরেছি। ঘুরে এখন আমাদের প্রোগ্রাম হচ্ছে দ্বিজটি দাস কলোনির এই সামনে আমাদের পথসভা। আমার দেশের প্রধানমন্ত্রী হলো ভুয়া প্রধানমন্ত্রী, ও জানে না কী করে অর্থনৈতিক উন্নতি করতে হয়, ও জানে না কীভাবে ভারতবর্ষের সড়ক তৈরি করতে হয়, ও জানে না ফ্যামিলি নিয়ে করোনার জন্য হসপিটালে ভর্তি হয়ে গেল। এবং সবচেয়ে বড় কথা, তারপরে ছেড়ে ছুড়ে দিয়ে যত মিথ্যা কথা বলছে, জেপি নাড্ডা এসে মিথ্যা কথা বললো, তৃণমূল আমার উপর হামলা করেছে। জেপি নাড্ডা